এখনো পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আরে মুসলমানের দল, কুরআনুল কারীমের এমন মুজিজা, বিশ্বের মধ্যে আমাদের সার্ক মুক্ত দেশের মধ্যে একটা দেশ রয়েছে, যেই দেশটার নাম হইল মালদ্বীপ। জোরে কর কি নাম শুনছেন না? আমার দেশের অনেক ছেলেরা মালদ্বীপ থাকে, ওই মালদ্বীপের মধ্যে দেখবেন 100% মুসলমান, কোন দেশের মধ্যে 100% মুসলমান নাই। বাংলাদেশ যে এত বড় একটা ইসলামিক রাষ্ট্র, এই বাংলাদেশটার মধ্যেও 100% মুসলমান আছে কি? বাংলাদেশের মধ্যে 100% মুসলমান নাই। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। শফি আল মুজনবীন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন, থাকব না সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আমাদের ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মারহাবা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রিয় ভাইরা, আমার দুরুদ পড়তে ভালো লাগে না, খারাপ লাগে? আমরা কার সানে দুরুদ পড়তেছি? নবীজির সানে। জোরে বলুন, কার সানে? নবীজির সানে দুরুদ পড়তেছি। নবীজির সানে দুরুদ শুধু আমরাই না, নবীজির সানে স্বয়ং দুরুদ পড়ে আমার আল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলবেন না, আল্লাহ পাক রাব্বুল আলামিন নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন রোজাও রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করে, ওই কাজটা হলো আমার নবীর উপর আল্লাহ দুরুদ পড়ে সুবহানাল্লাহ। কি জোরে বলবেন না ভাইরা, আমার আমরা কোন নবীর উপর দুরুদ পড়তেছি? আমি জহিরুল ইসলাম নাজিরি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের উলামায়ে ইকরাম যারা রয়েছে অথবা আপনারা যারা রয়েছে, আমরা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমাদের জন্য আমাদের ভাই বেরাদর, আমাদের আত্মীয় স্বজন একদিন দুই দিন এইভাবে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে করে সবাই ভুলে যাবে। কথা বলেন ঠিক কি না? সমাজের মধ্যে এমন অবস্থা দেখা যায়, অনেকের বাবা 10 বছর হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, বাৎসরিক একটা দিন মৃত্যুবার্ষিকী পালন করবে, এই দিনটার কথাও মনে থাকে না। এমন হয় কি হয় না? আস্তে আস্তে আপনজন আপনজনগুলি আমাদেরকে ভুলে যায়, কিন্তু আমি আপনি এমন একজন নবীর উম্মত হয়েছি, আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, আমার নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আমি আপনি এমন একজন নবীর উম্মত হয়েছি, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে 63 সাল হায়াতি জিন্দিগিতে ছিলেন, আমার নবী এই 63 বছর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। শুধু তাই নয় মুসলমান, আমি আপনি বিদায় হওয়ার পরে আমার লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে, আমার আত্মীয় স্বজন সবাই আস্তে আস্তে করে চলে আসবে। যদি ইমানদার হতে পারেন, যদি মুত্তাকি হতে পারেন, যদি আশিক রাসূল হতে পারেন, আপনার কবরের মধ্যে আমার রহমাতাল লিল আলামিন হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আমাদের জন্য কেঁদেছেন, যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন আমাদের জন্য কেঁদেছেন, এখনো পর্যন্ত রওজা মুবারকের মধ্যে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন,
আমি আপনি যখন কবরের মধ্যে যাব ওই নবী রিসিভ করবেন, সুতরাং ওই নবীর সামনে দরুদ পড়ার দরকার আছে না নাই, আওয়াজ দিয়ে বলতে হবে দরকার আছে না নাই। এজন্য আসুন নবীর প্রতি প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে সকলেই দরুদের মধ্যে মশগুল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আদওয়ালা আলে সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বল্লভপুর মধ্যপাড়া নবজাগ্রত যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মুন্সী মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ডক্টর শফিকুল ইসলাম সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সাহেব, প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হযরত মাওলানা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা বশির আহমদ চিশতি সাহেব, হযরত মাওলানা আবু নাঈম কাজল সাহেব আমার পাশে বসে আছেন, আল্লামা হযরত মাওলানা আক্তার রেজা আল কাদেরী সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের যিনি পরিচালনায় রয়েছে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার অত্যন্ত মহাব্বতের এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা লিয়াকত আলী সুন্নি আল কাদেরী সাহেব সহ আয়োজনে বল্লভপুর মধ্যপাড়া নবজাগ্রত যুব সংগঠনের সকল সদস্য বৃন্দ, উপস্থিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এলোমেলো ভাবে এলোপ্যাথারি ভাবে আপনারা ঘোরাফেরা করতেছেন, আপনারা সময় নষ্ট না করে মাহফিলের মধ্যে চলে আসুন। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন আজকের এই মাহফিলটা আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, পারে কি পারে না? জোরে বলতে হবে পারে কি পারে না? লক্ষ কোটি শুকর গুজার করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি হয়তোবা সময়টা অল্প, যেহেতু বাংলাদেশের সুন্নিয়তের অঙ্গনে যারা বর্তমান সময়ের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছেন, যাদের খেদমত অতুলনীয়, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব এবং পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব সুন্নিয়তের অঙ্গনে তারা উজ্জ্বল নক্ষত্র, ওনারা যেহেতু আছেন আমার সময়টাও কম, আর যদি সময়টাও কম হয় আমার জন্য একটু ভালো হবে, কারণ আমি আজকে এই তারিখটায় আমার নিজের একটা মহিলা মডেল মাদ্রাসা, আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব উনি বর্তমানে আছে আমার জায়গার মধ্যে, আমার মাদ্রাসার মধ্যে আছে, তো আমি ভাবছিলাম মাগরিবের পরে নি শেষ করে যাইতে পারি, অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড করতে পারি, নিজের অনুষ্ঠান সারা দিন এত কষ্ট করে অনুষ্ঠান সাজাইছি, এখন আয়েশা শুনি আমারে বিদেশ থেকে ফোন দিয়েছে মাগরিবের পরে, আয়েশা শুনি আসামের পরে ফেসলটা লাগছে, তারপরও আলহামদুলিল্লাহ আমি ভাইজানকে বলছি ওইখানে শেষ করে সরাসরি যেন এখানে চলে আসে, দশটায় যেন এখানে চলে আসে। তো অল্প সময় আলোচনা করব, মুসলমান ভাইয়েরা আমার, আপনাদেরকে বলতে হবে আমাদের আসল বাড়ি বিল্ডিং না কবর, দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউ থাকব,
এই যে বাড়ির মধ্যে আমরা বসবাস করতেছি, এই বাড়ির মধ্যে একদিন বসবাস করতেন আমাদের পূর্বপুরুষগণ, কথা বলেন ঠিক কিনা? মনে করেন সাপোর্ট 200 বছর পরে যদি একজন পূর্বপুরুষ আইসা বলে এই বাড়িটা আমার, মানবেন? মানবেন না। সুতরাং এর দ্বারা বোঝা যায় দুনিয়ার জমিনের মধ্যে যে বাড়ি রয়েছে এই বাড়ির প্রকৃত মালিক আমি আপনি না। আজকের মাহফিলটা কবরবাসীদের স্মরণে মাহফিল। 200 বছর পরে যদি একটা ব্যক্তি এসে বলে এই বাড়ির মালিক আমি ছিলাম, খোদার কসম এই মানুষটারে আপনি চিনবেন না। যখন এই কথা বলবে আপনি বলবেন আপনি কি পাগল ছাগল নাকি, ঠিক কিনা? জোরে কর মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। 200 বছর পরে যখন একজন ব্যক্তি আইসা বলবে এই বাড়ির মালিক আমি, আপনি বলবেন না এই বাড়ির মালিক আপনি না, এই বাড়ির মালিক হইলাম আমি। আরে মুসলমান, ঠিক তেমনি ভাবে আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনি চলে যাওয়ার পর আপনার যদি এমন একটা অবস্থা হয়ে যায় আপনাকেও আপনার ওই মানুষগুলি চিনবে না। এ মুসলমান, এর দ্বারা বোঝা যায় এই দুনিয়ার জমিনের মধ্যে যেই বাড়ি আছে এই বাড়ির মালিক আমি আপনি প্রকৃত নই, এই বাড়ির পাহারাদার হইলাম আমরা, কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ ডাক দিয়া কই পৃথিবীবাসী, আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা কইরা দিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যাদের প্রাণ আছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ মুসলমান, আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলাদেশের মধ্যে ওনার একটা সুনাম আছে, ডক্টর শফিকুল ইসলাম সাহেব, কুমিল্লা সিটি কর্পোরেশনের একজন উপসচিব, এত বড় একজন কর্মকর্তা। ও মুসলমান, আজরাইল যদি ওনার কাছে আসে, উনি যদি বলে আজরাইল, ও আজরাইল আমার কাছে আইসো না, আমার সিটি কর্পোরেশনের কিছু কাজ বাকি আছে, ওই কাজগুলি সারার পরে তুমি আইসো, তোমার এত লক্ষ টাকা দেব। আজরাইল মানবো নি। হে মুসলমান, আজরাইল কখনো মানব না। এই জন্য আসল মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে যত বড়ই শক্তিশালী হই নাই কেন, দুনিয়ার জমিনের মধ্যে যত বড়ই অর্থ সম্পদশালী হই না কেন, ওই মৃত্যুর কাছে আমাদেরকে ধরা দিতে হবে। হে মুসলমান, এই জন্য মসজিদের মধ্যে আজান দেওয়া হয় পাঁচ ওয়াক্ত নামাজের, মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালা হাইয়া আলাস সালা, ওই মুয়াজ্জিন যখন তার কণ্ঠে আজান দেয়, ও মুসলমানের দল ওই আজান শুনি না মসজিদের মধ্যে যান। আফসোসের বিষয় হলেও সত্য, বর্তমান সময়ের মধ্যে দেখা যায় মুসলমানের সন্তান যদি জিজ্ঞাসা করি কি জন্য নামাজের মধ্যে গেলেন না, ডাক দিয়া বলে হুজুর আমার প্যান্টের মধ্যে সমস্যা, এমন বলে কি বলে না? জোরে কোন কই কি কই না, খারাপ লাগতেছে আপনাদের? মুসলমান ভাইরা আমার নামাজ পড়ার ক্ষেত্রে এমন তাল বাহানা দেয়। ও মুসলমান, নামাজ না পড়ার জন্য এমন তাল বাহানা করি রে মুসলমান, অনেকে অনেক রকম তাল বাহানা দেয়। এই তাল বাহানা হাসরের ময়দানের মধ্যে কোনো কাজে আসবে না। আজকের এই মাহফিলটা সবচাইতে বেশি সাকসেস হইবে, এই মাহফিল থেকে যদি কয়েকটা লোক নামাজি হইতে পারে, যদি মানুষগুলা নামাজি না হইতে পারে এই মাহফিলটা সাকসেস হবে না। যদি এই সমাজের মধ্যে ইসলামের হুকুম কায়েম না হয় তাইলে এই মাহফিলটা পুরোপুরিভাবে সাকসেস হবে না। এ মুসলমান, বর্তমান সময়ের মধ্যে লক্ষ্য করে দেখা যায় মুসলমানের সন্তান নামাজ পড়ে না, মুসলমানের সন্তান রোজা রাখে না। মা ডাক দিয়া কই সন্তান রোজা রাখার দরকার নাই, ঈদের পরে তোমার আর্মির ওই ট্রেনিং এর মধ্যে তোমার দাঁড়াইতে হইব, ঈদের পরে তুমি বাহিরে চই না যাইবা, এখন যদি রোজা রাখো তাইলে তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে। এ বল্লভপুরের বাবা একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুস্থ রাখার মালিককে। আর জোরে কোন কে? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মুহূর্তের মধ্যে আমাকে অসুস্থ করে দেয়। আমি শুনেছি বল্লভপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব অসুস্থ স্ট্রোক করেছে। ও মুসলমান, কে কোন সময় কেমন অবস্থা হয়ে যায় কেউ বলতে পারবেন না। এই জন্য আসুন মুসলমানের সন্তান হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজ ধরি, রোজা গুনি রাখি। কুরআনুল কারীম রমজানুল মুবারকের মধ্যে বেশি বেশি করে তেলাওয়াত করবেন, কারণ কুরআনুল কারীম রমজানুল মুবারকের মধ্যে তেলাওয়াত করলে আল্লাহর হাবিব ডেকে বলে, উম্মত ও উম্মত রে, কুরআনুল কারীমের একটা অক্ষর যদি রমজানুল মুবারকের মধ্যে তেলাওয়াত করো রে, ওই একটা একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দিব, আর এই 10টা নেকি রে রমজানের খাতিরে বৃদ্ধি করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত নেকি দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ, এত সওয়াব পৃথিবীর জমিনের মধ্যে তো আরো কিতাব আছে, আছে না? আই জোরে কোন, আরো কিতাব আছে পৃথিবীর জমিনের মধ্যে। মুসলমান ভাইরা, আমার ইতিহাসের কিতাবের অভাব নাই, হিন্দুদের কিতাব রয়েছে, খ্রিস্টানদের কিতাব রয়েছে, বৌদ্ধদের কিতাব রয়েছে, ইহুদিদের কিতাব রয়েছে। খোদার কসম, ওই কিতাবগুলি যদি পড়তে 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 আপনি ক্লান্ত হয়ে যান, একটু পরিমাণ সওয়াব হবে কি? জোরে কল হবে কি? খারাপ লাগতেছে আপনাদের? মুসলমান ভাইয়েরা, আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীম দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুরআন আমাদেরকে দিয়েছে। এ মুসলমান, কুরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন লেকে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, এই কিতাবটা হইলো এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে রয়েছে মুত্তাকিদের জন্য হেদায়াত। এ মুসলমানের সন্তান, আমি আজকে অনুরোধ করে বলবো, ওই রমজান মাস আসতেছে, আজকের মাহফিলের শিক্ষা হবে ওই রমজানুল মুবারকের মধ্যে বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করবেন, ঠিক কিনা? জোরে কোন, দরকার আছে নি কুরআন তেলাওয়াত করার? আরে এরা ভাবতেছে লোকাল বক্তা ওয়াজ করতেছে, আন্তর্জাতিক বক্তা ওয়াজ করলে আমরা হা বা না কমু, লোকাল বক্তার ওয়াজ। যাই হোক, আল কোরআন এমন একটা কিতাব যার মুআজ্জাজা সেই 1450 বছর থেকে এখন পর্যন্ত আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? কোরআনের মুআজ্জাজা এখনো পর্যন্ত আছে। কোরআনের জ্বলন্ত একটা মুআজ্জাজা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত যখন বল্লভপুর মসজিদের মধ্যে প্রত্যেক দিন মাগরিবের ওয়াক্ত সূরাতুল ফাতিহা পড়া হয়, হয় কি হয় না? জোরে কোন, ওই কসবার মধ্যে যান, প্রত্যেক দিন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়াতে যান, প্রত্যেক দিন কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে। এ মুসলমান, ওই কাবা শরীফের মধ্যে যান, মসজিদে নববীর মধ্যে যান, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হচ্ছে। কিন্তু এত মজা লাগে গো, এই কোরআনুল কারীমের বিন্দু মাত্র সৌন্দর্য নষ্ট হই না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের মুজিজা এখনো পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আরে মুসলমানের দল, কোরআনুল কারীমের এমন মুজিজা বিশ্বের মধ্যে আমাদের সার্কভুক্ত দেশের মধ্যে একটা দেশ রয়েছে, যেই দেশটার নাম হইলো মালদ্বীপ। জোরে কর কি নাম শুনছেন না? আমার দেশের অনেক ছেলেরা মালদ্বীপ থাকে, ওই মালদ্বীপের মধ্যে দেখবেন 100% মুসলমান, কোন দেশের মধ্যে 100% মুসলমান নাই। বাংলাদেশ যে এত বড় একটা ইসলামিক রাষ্ট্র, এই বাংলাদেশটার মধ্যেও 100% মুসলমান আছে কি? বাংলাদেশের মধ্যে 100% মুসলমান নাই। আরে মুসলমানের দল, সৌদি আরবের মধ্যেও মনে হয় 100% মুসলমান নাই। আরে মুসলমানের দল, ওই পাকিস্তানের মধ্যেও 100% মুসলমান নাই। এবার বলতে পারেন হুজুর, তাইলে মালদ্বীপের জমিনের মধ্যে 100% মুসলমান কি জন্য হইল? ইতিহাস ঘেঁটে দেখা যায় মালদ্বীপের জমিনের মধ্যে কোনো মুসলমান ছিল না, মালদ্বীপের জমিনের মধ্যে কোনো মুসলমান ছিল না। অনেক বছর আগে ব্যবসার উদ্দেশ্যে আরব থেকে একটা জাহাজ যাচ্ছিলেন, ওই জাহাজ যখন সাগরের মাঝখানের মধ্যে গেলেন, ও বল্লভপুরের বাবা
ওই সাগরের মাঝখানে যাওয়ার পরে এই জাহাজটা এই ঝড়ের সাগরের মধ্যে ঝড় উঠে গেল, সাথে সাথে জাহাজটা ডুবে গেল। এই জাহাজের মধ্যে অনেক মানুষ ছিল, সব মানুষগুলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব মানুষগুলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এ মুরব্বি বাবা, ওই জাহাজের মধ্যে একজন কুরআনুল কারীমের হাফেজ ছিলেন, যার নাম ছিলেন হাফেজ আবুল বারাকাত। হাফেজ আবুল বারাকাত ওই নদীর মধ্যে পইরা, সাগরের মধ্যে পইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এই কঠিন সময়ের মধ্যে তোমার কাছে আমি আল্লাহ জান ভিক্ষা চাই। জোরে কোন সুবহানাল্লাহ, মুমিন কোন বিপদের মধ্যে পড়ে গেলে কারে ডাক দিবে? আর জোরে কোন কারে? আল্লাহ বলেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহু আকবার, জোরে বলবেন না, বাড়িতে গিয়া কয়ে নাকি দা মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহু আকবার বললে ইমান তাজা হয়। ইমান কি হয়? ইমান তাজা হয়। দেখছেন না, ওই ভারতের জমিনের মধ্যে আমার এক বোন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সারা বিশ্ব চমকে দিছে, ঠিক কিনা? জোরে কোন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সারা বিশ্ব চমকে দিছে। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ ডাক দিয়া কয়, মুমিন যারা হইবে তারা সুখে দুঃখে সব সময় আল্লাহর উপরে ভরসা রাখবে। ওই সাগরের মধ্যে পইরা হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এই সাগরের মাঝখান থেকে আমি বিপদ অবস্থায় আছি গো, তোমার কাছে আমি জান ভিক্ষা চাই। আল্লাহ তোমার কোরআনের খাতিরে আমার জানটা তুমি ভিক্ষা দাও। আল্লাহর কাছে এই দোয়া করলে ওই জাহাজের মধ্যে যারা ছিল সবাই মারা গেছে। ওই জাহাজের সবাই যখন মারা গেলেন, হঠাৎ করে তিন দিন পরে এই লোকটা মালদ্বীপের কাছে যাইয়া, মালদ্বীপ তো একটা দ্বীপের মাঝখানে, নদীর মাঝখানে, সাগরের মাঝখানে একটা রাষ্ট্র, ওই মালদ্বীপের কাছে যখন যাইয়া এই ব্যক্তিটা এইভাবে গইরাইয়া ওই নদীর একটা পাশের মধ্যে যাইয়া যখন সে থামলেন, ওই মুহূর্তের মধ্যে ওই মালদ্বীপের একটা লোক তাকাইয়া দেখলেন আল্লাহর একটা বান্দা, বয়সটা বেশি না, মাত্র 16-17 বছর, দাড়ি ওঠে নাই। ওই মুহূর্তের মধ্যে ওই লোকটার ডাক দিয়া কয়, এত সুন্দর একটা বান্দা, এ মুসলমান মনে রাখবেন এই লোকটার বাড়ি কিন্তু আরব দেশের মধ্যে ছিল, আরব দেশে আমার নবী রাহমাতাল্লিল আলামিন আগমন করেছে, এই জন্য আরব দেশে যারা ছিলেন তাকাইয়া দেখবেন আরব দেশের মধ্যে কোনো মানুষ কালো নাই, ঠিক কিনা? কোন আরব দেশের মানুষগুলা সুন্দর, ঠিক কিনা? সাদা না, কত বড় বড় বেড়ায়, কত বড় বড় বেড়ায় তোরা, আমরা দুইটার হইল না, এরার দিকে তাকাইলে বুঝা যায়, মানে উদাহরণ আর কি দিলাম, এরার দিকে তাকাইলে বুঝা যায় আমরা দুইটার সমান হইব, খাই তো মনে পারে বেশি, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ, এই প্রতীক তাকাইয়া দেখি এই জায়গার মধ্যে এত সুন্দর একটা যুবক পড়ে আছেন। আরে মুসলমান, এই যুবকটা যখন পড়ে আছে, এই যুবকটাকে জ্ঞান আনাইলেন, জ্ঞান আনানোর জন্য যা কিছু করার দরকার সব কিছু কইরা জ্ঞান আনাইলেন। এই যুবকটারে ডাক দেয়া কই, যুবক তোমার বাড়ি কোথায়? ডাক দেয়া কই, আমার বাড়ি অমুক দেশের মধ্যে, তোমার নাম কি? আমার নাম হাফেজ আবুল বারাকাত। ডাক দেয়া কই, যুবক তুমি তো এখনো সুস্থ হই হও নাই, ও যুবক, ও যুবক তোমাকে তো তোমার এলাকার মধ্যে পাঠাতে হবে, তোমার রাষ্ট্রের মধ্যে তোমাকে পাঠাতে হবে। আরে যুবক, তোমার শরীরটা তো এখনো সুস্থ হই নাই, ও যুবক তুমি, তোমাকে দেখে বোঝা যাচ্ছে ও যুবক তুমি মনে হয় মুসলমান ধর্মালম্বী, কারণ এই যুবকটা যখন কথা বলছিলেন ওই কথার মধ্যে আলহামদুলিল্লাহ ছিল, ওই কথার মধ্যে মাশাআল্লাহ ছিল, ওই কথার মধ্যে আল্লাহর শুকর ছিল। হে বন্ধু,
এই যুবককে ডাক দিয়া কই, তুমি যখন সুস্থ হইবা বা আর দেশের কোন জাহাজ যখন আইব তখন তোমারে তোমার দেশের মধ্যে পাঠায় দেব। ওই মুহূর্তের মধ্যে এই যুবকটাকে একটা বাড়ির মধ্যে জায়গা দিলেন, যেই বাড়ির মধ্যে জায়গা দিলেন ওই বাড়ির মধ্যে শুধু মা আর মেয়ে ছিলেন। এ বন্ধু হঠাৎ করে গো এই হাফেজ আবুল বারাকাত তাকাইয়া দেখে সন্ধ্যা বেলায় ওই ঘরের মধ্যে মা এবং মেয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। এই যুবক ডাক দিয়া কই, মা ও মা গো আপনারা দুইজন কি জন্য কান্দতেছেন? ডাক দিয়া কই, বাবা কি জন্য কান্দতেছি তোমার কাছে বললে তুমি কি সমাধান করে দিতে পারবা? ডাক দিয়া কই, বলেই একবার দেখেন আমি পারি কি পারি না। এ বন্ধু এবার ওই মহিলারা ডাক দিয়া কই, না তুমি পারবা না, তোমার কাছে বলারও কোনো দরকার নাই। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কই, না না আমাকে বলতেই হবে নাসুর বান্দা। এবার মহিলাটা ডাক দিয়া কই, বাবা রে আমাদের দেশের মধ্যে এমন একটা নিয়ম ছিল গো, ওই নিয়মটা হইল হঠাৎ করে বছরে একটা দিন সাগর থেকে একটা জল দৈত্য আকারে বিশাল একটা মানবিক আকারে একটা জানোয়ার আসে, ওই জানোয়ারটা আইসা বছরে একটা দিন আমাদের দেশের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি করে। জোরে কোন কি করে, আরো জোরে কোন কি করে, এদিকে ভাইরা যারা আছেন আপনারা একটু এদিকে আই বললে মনে হয় ভালোই হবে। একটু কষ্ট করে আইফোনের সামনে দিকে আইসা পড়েন, একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই একটু একটু দেন না, একটু সামান্য একটু দেন, হ্যাঁ মাইকের সাউন্ড ঠিক আছে, ঠিক আছে সুন্দর। আল্লাহ 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 মুরশিদি কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবার নি মাশাআল্লাহ আল্লাহ 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 মুরশিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার গায়ের চেহারা জামা তোমার গায়ের চেহারা জামা আমায় দিবানি মুরশিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার বলতেছিলাম ওই মালদ্বীপের মধ্যে বছরে একটা লো একটা জানোয়ার আইতো আয়া এই দেশের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলতো, বিশাল ক্ষয়ক্ষতি করে ফেলতো। শেষ পর্যন্ত কিছু কিছু মন্ত্র যারা পারে এদের কাইনা একটা সমাধান করছে, বছরে একটা দিন এক মায়ের একটা যুবতী মেয়ে মন্দিরের মধ্যে রাইখা আসবো, এই মন্দিরের মধ্যে যদি এইভাবে রাইখা আসে তাইলে এই জানোয়ারটা তাদের আর কোনো ক্ষতি করবে না। আল্লাহ আকবার জোরে বলবেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমনে এই মালদ্বীপের মধ্যে ইসলাম দেয়, কেমনে দেয়। মুসলমান ভাইরা আমার গভীর অনুযোগ, ওই যুবকটা যখন ডাক দিয়া বললেন, মা ও মা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত বীর মুফতি মনির ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন পল্লবপুরের পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা বীর মুফতি মনির ইসলাম চৌধুরী মুরাদ সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে এসে উপস্থিত হচ্ছেন। অতএব আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন অতি সত্যই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। সকলে বলি মারহাবা, খুশি না বেজার, হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসতেছে, হুজুরকে যত তাড়াতাড়ি আনেন তো আলহামদুলিল্লাহ আমার জন্য একটু ভালো, তাড়াতাড়ি নিয়ে আসেন। হ্যাঁ
আপনারা খুশি না মেজা আই ভরতেছে আমার শেষ আইসেল তো ওনাদের জন্যই আমি তো দুধ ভাত চালি তো সমস্যা নাই সমস্যা নাই আই ভরবো ওনারা আইলেই আই ভরবো আমি জিকির দল লাগবে না ওনারা আইলেই আইবো মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ যুবকটা যখন এই কথা বললেন মা ডাক দিয়া কয় এমন একটা সমাধান হইছে এই সমাধানটা হওয়ার পরে আবার প্রত্যেক বছর একটা একটা মেয়েকে রাইখা ওই মন্দিরের মধ্যে রাইখা আসে এই আজকে হইল এই দিনটা আজকে রাতের বেলায় আমার মেয়েটাকে ওই মন্দিরের মধ্যে সাজাইয়া রাখতে হইব এ বন্ধু ওই মুহূর্তের মধ্যে মা মেয়ে যখন অজুর সুরে কান্নাকাটি শুরু করে দিলেন আগেই বলছি আপনাদেরকে আমি যত তাড়াতাড়ি সাধতে পারি আমার তত তাড়াতাড়ি ভালো কারণ ওইখানে একটা মহিলা মাদ্রাসা উদ্বোধন আজকে আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আমার এখানে আছে আমি এখন যাব গিয়ে ওনাকে বিদায় দেবো আপনাদের এখানে আসবে সুতরাং আমার তাড়াতাড়ি ছেড়ে দিলে আপনার লাভ না সময় মতো আইতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি যে আলোচনা করেছি আলোচনা অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন আমি সকলের কাছে দোয়া চাই বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের বড় ভাইজান আল্লামা মুফতি মনির ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের কাছে দোয়া চাই আমি আমার আলোচনা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ